তুমি আবার মিথ্যা কথা বলবে আচ্ছা তুমি থাকো আমি যাই এই ভাইয়া আপু আপনি আমার ভাড়াটা দেন প্লিজ দেখেন আপু আমি কোনো টাকা পয়সা নেই আর আমার বয়ফ্রেন্ড দিতেছে আমি এসব কিছু জানি না আপু তোমার ওষুধ ছাড়া আমি কেমনে বাঁচায় রাখবো কও তুমি যদি মইরা যাও তাহলে তো আমার আর কেউই থাকবো না মা তুমি আমার জন্য চিন্তা করো না মা তুমি থাকো আমি যাই মা কই যাবি কি করবি জানি না মা কই যাবো কি করবো এক ব্যবস্থা ওই বই মা তুমি থাকো মা আমি যাই আরে মা কি করবো সাবধান আচ্ছা মা তুমি থাকো আল্লাহ আল্লাহ তুমি আমার মায়ের দেখে রেখো চলো তো এই সামনে পার্কে যাব চলো এই উঠো দেখে শুনে যাবে যে মানুষ রিক্সা চালায় হ্যাঁ এই দেখে শুনে যাও এই তোমার এত ফোন আসছে কেন দেখো ফোন এই দাঁড়াও দাঁড়াও এই তো পার্কে চলে আসছে দাঁড়াও 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 দাঁড়ান সাইড করি এই ফোন দাও তো তুমি আমার ফোন নিয়ে টানাটানি করতেছো কেন তোমার ফোন নিয়ে টানাটানি করতেছি মানে তোমাকে আমি পার্কে নিয়ে এসেছি ঘুরতে আর তুমি কি না অন্য ছেলের সাথে কথা বলছিস তাই না তুমি দেখছো আমি ছেলের সাথে কথা বলছিস নাকি কার সাথে কথা বলছিস তুমি আমার পাশে বসে কি মিষ্টি কথা হ্যালো কে তুমি কোথায় এগুলো কি এটা কোন কথা হলো দেখো আমি তোমার সাথে ঘুরতে এসে আমি অন্য ছেলের সাথে কথা বলবো কেন ফোনটা কিসের জন্য রিসিভ করতে সেটা বলো ভাইয়া ভাড়াটা আরে চুপ করেন তো আপনি ভাড়া ভাড়া আমি আমার সমস্যা নিয়ে বাঁচি না এর পরে থেকে তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে আমি এখন থেকে হাজারটা মেয়ের সাথে কথা বলবো তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এটা কোন ধরনের কথা ভাই একটু পরে ঝগড়া করেন আমার ভাড়া আপনারা একবার চুপ করতে বলছি না এত টাকা টাকা করেন কেন আপনি তুমি এরপর আর কখনোই আমার সাথে যোগাযোগ করার কোনো ই করবে না এটা কোন ধরনের কথা তুমি এসব কি বলতেছো তোমার চাইতে একটা মেয়ে আছে দেখছো মেয়ে হয়ে রিকশা চালায় ওর মতো একটা মেয়ের সাথে প্রেম করা ভালো তুমি ওর সাথে আমার তুলনা দিতেছো
তাহলে ওকে নিয়ে থাকো থেকে ও এ ভাইয়া আপনারে বলছি কথা বলেন না আপনি কি বুঝলাম না আমি আমার ভাড়াটা আরে ভাড়া দিব তো আপনার ভাড়া না দিয়ে যাব আমি চলে যাই তারপর আপনারা ঝগড়া করেন আরে তুমি চুপ করো তো তোমার এত বড় সাহস আমি বুঝতে পারতেছি না তুমি ওর সাথে একটা রিকশা আছে এখানে তো সাহসের কিছুই নাই তুমি শুধু পোশাকেই মডার্ন দেখো অনেক কিছু আছে বড়ই খারাপ আসলে তুমি আমার চরিত্র কি দেখছো তুমি এখন এভাবে কথা বলতেছো আমার সাথে ভাই আপনি ভাড়াটা দেন না এখন চরিত্র দেখছো আপনি একবার বলছি না আপনি ভাড়া ভাড়া করবেন না এত কি সমস্যা আপনার যান তো আপনি যান আপনাদের আমি এত দূর থেকে নিয়ে আসলাম আপনারা আমার তাহলে এখন চুপ করে দাঁড়িয়ে থাকেন আমাদের পার্সোনাল সমস্যা আমাদেরকে সমাধান করতে দেন আপনারা পার্সোনাল সমস্যা পার্সোনাল জায়গায় যা করেন আমার ভাড়াটা দেন এই তুমি শোনো আজকের পর থেকে যদি তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলো বা যোগাযোগ রাখো তাহলে তুমি আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না দেখো আমি কোনো ছেলের সাথে কথা বলি নাই তা আমার ফ্রেন্ড আরে ও আমার জাস্ট ফ্রেন্ড তুমি আবার মিথ্যে কথা বলবে আচ্ছা তুমি থাকো আমি যাই এই ভাইয়া আপু আপনি আমার ভাড়াটা দেন প্লিজ দেখেন আপু আমি কোনো টাকা পয়সা নেই আর আমার বয়ফ্রেন্ড দিতেছে আমি এসব কিছু জানি না আপু এই খালি এদিকে আসো তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি রিকশা চালাও তুমি মেয়ে হয়ে কেন রিকশা চালাও দেখেন ভাইয়া আমি রিকশা চালাই না কি করি সেটা দেখার বিষয় না আপনি কই যাবেন সেটা বলুন না সেটা তো বলবোই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি দেখতে শুনতে অনেক ভালো কিন্তু তুমি রিকশা চালাও কিসের জন্য রিকশা তো একটা কর্ম কর্ম করে খাই চুরি তো আর করি না কর্ম তো আরো তো কর্ম আছে তাই না অন্য কর্ম করতে পারতে তাহলে রিকশা চালাবা তুমি যে কাজ পাইছি সেই কাজই করছি তুমি একটা নারী রিকশা চালানোটা তোমাকে শোভা পায় না এটা পুরুষের কাজ আপনার কথা ঠিক আছে কিন্তু আমার বাড়িতে তো পুরুষ মানুষ নাই আমার তো একভাবে ইনকাম করতে হইব তাই আর কি রিকশা চালাইতে হয় আপনি কই যাবেন সেটা বলেন আপনার আমি নিয়ে যাই তোমার বাড়িতে পুরুষ মানুষ নাই তোমার বাবা না আমার বাবা নাই ভাই না ভাইও নাই আমার ঘরে শুধু একটা অসুস্থ মা তুমি রিকশা চালানোর বাদ দিয়ে অন্য কোনো কর্ম করতে পারবে না গেছি কয়েকটা কাজের খোঁজে গেছি আসলে কাজ না পাইলে একটা পদ তো বাইসা নিতে হবে আচ্ছা চলো দেখে যাও তুমি রিকশা চালানোটা বাদ দিতে পারো না ভাইয়া রিকশা যদি না চালাই তাহলে আমার আর আমার মায়ের খাওন জোগাইব কেরা তোমার মা বয়স্ক না হ্যাঁ আমার মায়ের ঘরে অনেক অসুস্থ মায়ের ওষুধ নাই আমি আসলে রিকশা চালাই না মায়ের ওষুধের কারণে আজকে পাঁচ রিকশা নিয়ে বের হয়েছি আচ্ছা আমি কিছু কথা বলবো তোমাকে যদি মনে কিছু না করো হ্যাঁ বলেন সমস্যা নেই কি আসলে আমি তোমার রিকশার দায়িত্ব নিতে চাই রিকশার দায়িত্ব মানে বুঝলাম না বিষয়টা অনেক সিম্পল মানে অনেক সহজ আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে অনেক ভালো লাগছে না ভাইয়া এটা কি করে হয় আমার মতন একটা মেয়েকে আপনি না এ হতে পারে না ভাই আপনি আমার যাত্রী ছিলেন ভাড়াটা দেন আমি চলে যাই দেখো তুমি সংকোচ বোধ করো না তোমার মা আছে ঘরে অসুস্থ আর এই অবস্থা তুমি রিকশা চালা কয়টা ইনকাম করবা তাকে কি ওষুধ কিনে দিবা তার থেকে ভালো হচ্ছে আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করছি আমি এমন একটা মানুষ চাই যে তার মার জন্য সে রিকশা চালাতে পারে আপনি তোমার মা হয় আমার দায়িত্ব নিলেন আমার মায়ের দায়িত্বকে নিবে আমার মায়ের জন্য আমার কষ্ট করতে হবে দেখো তোমার তো অসুস্থ মা আছে ঘরে যার জন্য তুমি রিকশা চালাচ্ছ আমার তো মা নেই টাকা পয়সা অর্থ সম্পদ সবই আছে শুধু মাটাই না সেজন্য তোমার আর তোমার মা দায়িত্ব আমি নিতে চাই
তুমি না করবে না প্লিজ তাহলে তুমি এখন রিচার্জকে নামো আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব তোমার মার रिक्शा चलाते बाबा नहीं टाका पैसा अर्थ सम्पद सब आछे शुधु मा नहीं ताई आमी ओके बोलेछि जे आमी ओके बिये करब आर ओर आर तोमार दुजोनेर भरण पोषणेर दायित्व आमी निते चाई तुमी ना करो ना मा तुमी की कइला तुमी आमारे गरीब मेयेटारे बिये करबा हाँ आमी ओके बिये करब तुमी सत्यि कइतेछो सत्यि बोलतेछि कारण तोमार मतो एकजन मा पेले আর ওর মতো একজন বউ পেলে আমি সারা জীবন অনেক ভালো থাকতে পারবো মা তুমি আর তোমার মেয়ে দুজনেই আমার বাড়িতে যাবে আমার সঙ্গে না করবা না আজকে থেকে তোমার ওষুধের দায়িত্ব তোমাদের দুজনের ভরণ পোষণের দায়িত্ব সব আমার হে আল্লাহ তুমি মহান তুমি সর্বশক্তিমান দয়াময় সত্যি গরিবের রাজা তুমি শ্রেষ্ঠ মানুষের অতি উত্তম তোমার দরবারে আমি শুকরিয়া আমার মেয়েটার যে একজন গতি হয়েছে বাবারে আমি এখন শান্তিতে মরতে পারবো এমন কথা বলো না মা তোমার কোনো কিচ্ছু হবে না তোমাকে ভালো ডাক্তার দেখাবো তোমাকে আবার সুস্থ করে তুলবো তুমি আর চিন্তা করো না এই উঠো মাকে নিয়ে আজকে আমাদের বাড়িতে চলে যাবো উঠো মা আজকে থেকে মনে করবা যে তোমার একটা ছেলে আছে আর এই ছেলে তোমাকে সারা জীবন আগলে রাখবে